তো দেখো বন্ধুরা, এটা কত বড় কই মাছ! গতকাল রাতে খুব বৃষ্টি হয়েছিল, সারাদিনই বৃষ্টি হয়েছে কালকে। তো এই মাছগুলো কালকে আমরা ধরেছি, কালকে রাত্রিবেলা ধরা হয়েছে। কিন্তু আমি তোমাদেরকে আজকে মাঠে দেখাবো যে মাছ কিভাবে উঠে খেলা করে। তার জন্য আমি মাছগুলোকে আজ নিয়ে এসে মাঠের মধ্যে ছেড়েছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো আমি তোমাদেরকে একটা দেখাচ্ছি, দেখো সাইজগুলো শুধু দেখো, মাছটা দেখো কত বড়, আমার হাতের মধ্যে রেখেছি। দেখো দেখো, মাছটার পেটে পুরো ডিমে ভর্তি হয়ে গেছে, কত বড় মাছটা শুধু দেখো। এই দেখো সব এরকম সাইজের কালকে বড় বড় মাছ উঠেছে। এরা সব ডিম পাড়ার জন্য উঠে গেছে। তো আমি এই মাছগুলো দিয়ে আজ ঝোল বানাবো, তোমাদেরকে পুরো রেসিপিটা দেখাবো, তোমরা অবশ্যই দেখবে। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো তোমরা দেখলে আমি মাছগুলো কীভাবে ধরলাম, তো মাঠে নিয়ে এসে দেখালাম তোমাদেরকে যে মাছ কীভাবে উঠে খেলা করে, তোমরা দেখলে। তো চলো এবার মাছগুলোকে কেটে নিই, নিয়ে এগুলোকে ঝোল বানাবো। তো মাছগুলো দিদা আজ বেছে দিচ্ছে, আর ওখানে দেখো আমার ছানা বিড়ালটা মাছের কানকোগুলো খেতে শুরু করে দিয়েছে। তো দেখো বন্ধুরা, মাছগুলো কত বড় বড়, দিদা সব কেটে নিয়েছে দেখো। এইটা দিয়ে ঝোল বানাবে নাজনি, দেখবে তো কই মাছের ঝোল বানানোর জন্য। তো আমি এখানে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। চলো এটা সর্ষের তেলটা দিয়ে দিই এবার। আমি রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করছি, সর্ষের তেলে করলে টেস্টটা খুব ভালো আসবে। আর মাছটাতে নুন হলুদটা মাখিয়ে নেবো, দিচ্ছি হলুদ নুন। রাখা মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এবার মাছগুলোকে তুলে নেব। ঝোল বানাবো বলে মাছগুলো বেশি ভাজিনি, অল্প করে ভেজেছি। তো ঝোলের জন্য আমি সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পটল আলু বেগুন আর আছে ঝিঙে। তো আমি এগুলো দিয়ে আজ ঝোল বানাচ্ছি, পাতলা করে ঝোল করব। তো চলো, মাছ ভাজার তেলটা আমি কমিয়ে নিয়েছি কড়া থেকে, এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো সবজিগুলো। বন্ধুরা পটলগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, তো এবার এর মধ্যে দিয়ে দেবো আলু আর বেগুন আর দেবো ঝিঙে, দিয়ে আর একটু সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এবার কড়াইতে দেবো সর্ষের তেল, আমি দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, আর দেবো অল্প একটু পাঁচফোড়ন। আমি এখানে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা দিয়েছি। ফোড়নটা হয়ে গেছে, আমি এখানে দিচ্ছি আদা বাটা, এক চামচ জিরে গুঁড়ো, দেবো এক চামচ ধনে গুঁড়ো আর দেবো হলুদ। এবার সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু জল দেবো।
দিচ্ছি অল্প একটু সরষে বাটা। মশলা ধোয়া জলটা দিয়ে দেব। তো টমেটো কেটে নিয়েছি, একটা টমেটো দিলাম। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলাটা কষানো হয়ে গেছে। তো এবার আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো, দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তো বন্ধুরা, তোমরা যারা কই মাছ পছন্দ করো তারা অবশ্যই একবার এইভাবে বানাবে ঝোল, খুব ভালো লাগবে। তোমরা অবশ্যই একবার বানিও। আমি একদম স্বাস্থ্যকর, খুব কম ঝাল মশলা দিয়ে বানাচ্ছি, এটা খেতে খুব ভালো লাগবে। তো দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, কাঁচা লঙ্কা দিলে টেস্টটা খুব ভালো লাগবে। তো মশলাটা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো জল। তো বন্ধুরা, আমি জলটা দিয়ে দিয়েছি, তোমরা যেরকম ঝোল লাগবে সেই অনুযায়ী জলটা দিও, এটা পাতলা ঝোল খেতে কিন্তু ভালো লাগে। তো এবার আমি দিচ্ছি সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা, সবজিগুলো সমস্ত সিদ্ধ হয়ে গেছে, চলো এবার মাছটা দিয়ে দিই। ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে আরও দু এক মিনিট ফুটিয়ে নেব। বন্ধুরা, রান্না আমার হয়ে গেছে, তো আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তোমরা দেখলে আমি এটা কীভাবে বানালাম, কত সহজভাবে বানালাম। তোমরা অবশ্যই একবার এইভাবে রান্না করো বাড়িতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে দিও। তো তোমাদের সাথে দেখা হবে আবার নতুন ভিডিওতে। টাটা, তোমরা সবাই ভালো থেকো।